এমন কি বিপদে পরে যদি বন্ধুর কাছে বলেন বন্ধু রে বিপদে পরে গেছি পাঁচটা হাজার টাকা আমারে ধার দে না ভাই কর যে হাসা না দে বলে ঠিক আছে দোস্ত বিকেল বেলা বাজারে দেখা কর বিকেল বেলা যায়া কয় দোস্ত রে পাঁচটা হাজার টাকা দেওয়ার কথা বলেছিলাম দুপুর বেলা আমার শ্বশুর এসে নিয়ে গেছে আমার বাড়ি তার কোনো টাকা নেই কয় দোস্ত রে খুব বিপদে পরে গেছি উপকার কর উপকার কর উপকার একটাই করতে পারি সেটা হলো আমার বইয়ের কাছে টাকা আছে আমার কাছে নাই তো আমার বইয়ের নিয়ত হলো টাকাটা না বৃদ্ধি করবি কথা কি বোঝেননি সুদ খাওয়ার কৌশল দেখেন সুদ খাওয়ার কৌশল এদিকে সুদ নাই এলাকার মানুষ ভালো আলহামদুলিল্লাহ এই গ্রামে সুদ আছে কি সুদ সুদ এমন কোন গ্রাম না মহল্লা না যে দুই চারটে সুদের ডিপু নাই কি বোঝেন বোঝেন এলাকা সুদের কি আছে হারি হারি আপনাদের সাথে করব না আরিফ পাশাপাশি কিন্তু আমার বাড়ি বন্ধুগণ আমার যেই কথা বলতে যাচ্ছিলাম খেয়াল করে শুনেন টেকা বলে দোস্ত আমার টাকা নাই তবে আমার বইয়ের টাকা আছে কিন্তু বইয়ের স্বপ্ন হলো টাকাগুলো বৃদ্ধি করবে তুই যদি 5000 এর 7000 টাকা দে তাহলে দুইটা মাসের জন্য টাকাটা দে বিপদে পড়ে বলে দোস্ত ঠিক আছে কথা কয় না কোন কৌশলে 2000 টাকা সুদের খুলতেছে বুঝতে পারছে। এখন আবার কারেন্ট সুদ নামছে কারেন্ট কারেন্ট সুদ বোঝে সপ্তাহে এক হাজার টাকা দুইশো টাকা অঞ্চলে শুরু হয়েছে এলাকায় শুরু হয়নি মানে এক সপ্তাহে এক হাজার দুশো টাকা জয় বারোশো টাকা আসলে এক হাজার হবে কত পাঁচ হাজার দিলে ছয় হাজার কি ব্যবসা গো কি সুদ হালাল করেছেন হারাম ওয়া হাল্লল্লা বাইয়া কে বলেছে কথা কয় না আল্লাহ ডেকে বলেছেন ও হাল্লাল্লা ও আর আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি সূর্যে করে দিয়েছি হারাম হারাম ডাক্তার যদি নিষেধ করে বন্ধু রে বাসতে যদি চাও গরুর গোস্ত স্যারে দাও খাসির গোস্ত সেরে দাও ফলমূল খাইবা খাইবে না সকালবেলা একটা রুঠি দুপুরবেলা এক চামচ ভাত কথা কয় না রে থাকার জন্য ডাক্তার যেইভাবে বলে ওই কায়দায় চলে কথা কর না কে কিন্তু আল্লাহ ডেকে বলে গোলাম হারাম খাইলেই গুনা জাহান নামে যাবি আল্লাহ নিষেধ করেছে ওইটা খাই বারবার আর ডাক্তার নিষেধ করলে ভুল করে ওইটা আর খায় না এক জায়গায় এক মুরব্বি কে বলে আমি খান না গোস্ত না বাবা না কোন কি গোস্ত খাওয়া মানে হায়াত কমে যাওয়া কি অবস্থা রে ভাই কি অবস্থা কয় হুজুর গোস্ত খাওয়া মানে হায়াত কমে যাওয়া তার মানে আর ডায়াবেটিস আছে মন খারাপ করতেছেন এত রাতের বেলা কি বস করবো বা এলে না কয়ে যায় কেউ মন খারাপ করেন না বাজান ঘো আমার যে কথা বলতে চাচ্ছিলাম খুব খেয়াল করে শুনবেন আল্লাহর বুজুর্গ গোলামের বয়ান শুনে মেয়েটা কালে মা পরে মুসলমান হয়ে গেল মা জিজ্ঞাসা করার সাথে সাথে বলে দিল আমি মুসলমান হয়ে গেছি মিথ্যা কথা বললো না মা এবার দেখে বলে মেয়েরা সর্বনাশ করেছিস বাপ দাদার ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম করেছিস মা তা তো হয় না এখনো সময় আছে মা ইসলাম ধর্ম বাদ দে মেয়ে ডেকে বলে মা আমি কালে মার মালা গলায় পরেছি এইটা সারতে আমি পারব না রাতের বেলায় স্বামী যখন ফিরে আসল দেখা বলে স্বামী রে সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ বলে তোমার মেয়ে তো কালে মা পরে মুসলমান হয়ে গেছে কি কথা বলো মেয়েটাকে ডাক দাও মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে মা রে এগুলো কি শুনছি তুই নাকি কালে মা পরে মুসলমান হয়ে গেছিস মেয়ে ডেকে বলে বাবা যা শুনেছেন সত্য শুনেছেন বাবা ডেকে বলে এখনো সময় আছে বাপ দাদার ধর্মে ফিরে আসো তুমি আমাদের ভবিষ্যৎ বাজান আমার সেই কথাগুলো বলতেছিলাম খুব খেয়াল করে শোনে মেয়েটা পাতিলে হাত ঢোকানোর পর কি ঘটনা ঘটে বাজান অবশ্যই আমি বলবো মা ছেলের বিয়ের যে কথা অবশ্যই আমি বলবো হলিফাট দরবারে বারো টুকরা লা কে রেখেছে কিভাবে রেখেছে কে হত্যা করেছে সন্তান কার পুরো ঘটনা না বলে আমি যাব না ইচ্ছা কিন্তু আপনাদেরকে একটু ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে বাজানো গো আমার গভীর মনোযোগটা শুনবেন জায়াতি কালিমা তিলাওয়াত করেছি অনেক আনে মলামা বসে আছে এজন্য তারা একটু বুঝুক যে গোলাম রব্বানী হুজুর কিছু কথা বুঝাইতে চাই আমি জানি তাদের ছাত্র হতে পারলে আমার কপাল খুলে যেত কিন্তু তারা একটু হলেও বুঝুক যে তাফসিরুল কোরআন মাফিলে ছেলেটা আসছে কিছু তো অন্তত বলার চেষ্টা করেছে এই কথাটাও যদি বলে এটা আমার জন্য দোয়া আল্লাহুম্মা আমিন বলবেন না আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেন ইন্দিনা কলু রব্বন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রবকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে ডাক বলেন তো আমাদের রবকে আরেকবার একবার সিল্লায় ডাক আল্লাহ আর একবার ডাক দেন না আল্লাহ বলেন তো আমার আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে মাকে মা বলে ডাকলে মার কলিজা ভরে যায় বাবারে বাবা বলে ডাকলে বাবার কলিজা ভরে যায় ভাইকে ভাই বলে ডাকলে ভাইয়ের অন্তর খুশি হয় আমার আল্লাহকে যদি আমরা আল্লাহ বলে ডাক দেই আমার আল্লাহর কুদরতি অন্তরটাও খুশিতে ভরে যায় বলেন না সুবহানাল্লাহ যদি আল্লাহর জিকিরে ভিজে রাখতে পারি এই যে ব্যক্তি আল্লাহর স্মরণে জিব্বাটা ভিজে রাখতে পারবে ওই মানুষ কোনোদিন জাহান্নামের নামের আগুনে জ্বলবে না জ্বলবে না সিল্লায় বলেন না সোবাহান আল্লাহ তাহলে উঠতে বসতে চলতে ফিরতে ব্যবসা বাণিজ্য হাট বাজারে যেই জায়গায় থাকে ভ্যানি থাকে অটোতে থাকে সাইকেলে থাকে মোটর সাইকেলেতে গাড়ি থাকে ট্রাকে থাকি যেই জায়গায়তে থাকি মনে মনে আল্লাহ আল্লাহ জিকিরটা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার বলে এই যে সুন্দর সুন্দর শব্দগুলো উচ্চারণ মানে উচ্চারণ দিক দিয়ে খুবই হালকা কিন্তু নেকির দিক দিয়ে অনেক বেশি সুবহানাল্লাহ বলবেন না

তাহলে দয়ের নবী সুবহান আল্লাহ বলতেন আলহামদুলিল্লাহ বলতেন আল্লাহ আকবর বলতেন বলতেন সুবহান আল্লাহি সুবহান আল্লাহিম এগুলো তাসবি তিলাবাত করার দরকার আছে না বাজান গো আমার ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আনাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল লাজি খলা পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তেলাওয়াত করি যেই সূরাটা না বলে আমাদের নামাজ হবে না সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত বলেন আমার আল্লাহ বলেন যাবতীয় প্রশংসার একমাত্র মালিক কে এই জায়গায় শব্দ আছে না নাই বাজান গো আমার আপনি আমি যখন রুকুতে গেলাম কি তাসবি বললাম সুবহান রাব্বি আল আযীম এই জায়গা রব শব্দ আছে না নাই রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম রব্বানা লাকাল হামদ এই জায়গা রব শব্দ আছে না নাই আমার ভাইজানের খুব খেয়াল করে শুনবেন আপনি আমি যখন সিজদায় চলে গেলাম কি তাসবি বললাম সুবহান রাব্বি আল আলা এই জায়গার মধ্যে রব শব্দ আছে না নাই নামাজ যদি শেষ হয় আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আমরা কি দোয়া করি রব্বানা আল্লাহর কাছে বললাম হে আমার রব আমাকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো আর ওই কঠিন জাহান্নামের নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও জাহান নাম থেকে মুক্তি দিতে পারে কে কাল পরকালে করলাম দিতে পারে কে বন্ধুগণ আমার খুব ঠান্ডা মাথায় আলোচনাগুলো করতেছি বাজান খেয়াল করে শুনবেন এইবার এই জায়গাতে রব শব্দ পেলেন পবিত্র কোরআনুল কারিমের সর্বশেষ যে সূরা নাম্বার হলো ১১৪ সূরাটির নাম হলো নাস তার এক নাম্বার আয়াত কুল আউযু বিরব্বিন নাস এই জায়গায় রব শব্দ আছে না নাই আমার ভাইজানের গফির গভীর মনোযোগ শুনবেন রবের হলো মূল ব্যাখ্যা হলো পাঁচটা এক নাম্বার রব মানে হলো সৃষ্টিকর্তা রব মানে কি কর্তা বাজান গো আমার কবরের ভিতরে যখন আপনি আমি চলে যাব ওই অন্ধকার কবরে বন্ধু বান্ধব কেউ যাবে না আমার ভাইজানের আরে দিলটা নরম করে ছুড়ে যান আমার গাইবান্দার গোবিন্দগঞ্জের মুসলমান ভাইয়েরা আজকে হোক আর কালকে হোক মরশিদের মাইক দেয়া এলান কিন্তু আপনার নাম ঘোষণা করা হবে এই গ্রামের অমুক ব্যক্তি আর বেছেন এন্নাই লাগি রজুল আপনার নাম খেলান জারি হয়ে যাবে যেই লোকটা আগের দিনে চাই স্টলে ঘুরলেন ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন হঠাৎ করে যে আপনি মারা যাবেন বাজান তার কোনো গ্যারান্টি আছে আছে